শামীম আহমদ লিখেছেন যে মৃত ব্যক্তিকে দাফনের পর সম্মিলিত দোয়া করা যাবে কি তার জন্য? মৃত ব্যক্তিকে দাফন করার পর আবার কেন দোয়া করবেন? কারণ তাকে যে দাফনের আগে যে জানাজা পড়া হয়েছে জানাজাটাই তো দোয়া। আমাদের দেশের বিশেষ করে হানাফি মাজহাব মতে তারা জানাজাটাকে দোয়া বলে, আর দোয়া বলার কারণে তারা জানাজায় সূরা ফাতিহা পড়ে না। অথচ সূরা ফাতিহা পড়া জানাজার একটা অন্যতম রুকন, যেটা ইবনে আব্বাস থেকে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। অথচ তারাই আবার মানে দলবদ্ধ হয়ে সবাই মাইয়াতকে সামনে রেখে জানাজা মানে দোয়া করলো, হ্যাঁ, এরাই আবার কবরে রাখার পরে আবার দলবদ্ধ হয়ে আবার দোয়া করে, এটা কেন? এটা মোটে উচিত নয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে তারা জানাজার সালাতের পরে দাফন করার পরে সমবেত হয়ে দলবদ্ধ হয়ে মাইয়েতের জন্য দোয়া করেছেন, এরকম কোথাও পাওয়া যায় না। অতএব এটা বিদআত। তবে মাইয়েতকে দাফন করার পরে প্রত্যেক ব্যক্তি আলাদাভাবে তার জন্য দোয়া করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়েতকে দাফন করার পরে তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আখিকুম আসসাবাত ফা ইন্নাহু ইউসআলুল আন, তোমরা এই তোমাদের মুসলিম ভাই যাকে দাফন করা হলো তার জন্য আল্লাহর কাছে দোয়া করো যাতে করে সে প্রশ্নের উত্তর দিতে পারে এবং উত্তর দেওয়ার সময় সে মজবুত থাকে এবং দৃঢ় থাকে, তার পক্ষে সম্ভব হয়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করো। তো আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত, এভাবে তার জন্য দোয়া করা জায়েজ। কিন্তু সেটা দলবদ্ধ হয়ে এক ইমাম দোয়া করবে আর সবাই হাত তুলে আমিন আমিন করবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তিনি মদিনায় 10 বছর সাহাবিদের অনেকে মারা গেছেন, তার পরিবারের মধ্যে অনেকে মারা গেছেন, কারো জন্য করেছেন তার কোনো প্রমাণ নাই, কোনো নজির নাই, এটা হচ্ছে বিদআত।